আত্মমর্যাদা, মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক জ্ঞান সম্পন্ন হয়ে দেশের শিশুরা বেড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ রাসেল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ঘাতকের বুলেটে আর যেন কোনো শিশুর মৃত্যু না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জীবন বাঁচানোর জন্য যখন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। শিশু কিশোরদের মাঝে চির অম্লান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন ছোট ভাই শেখ রাসেলকে। রাসেল কিন্তু সাইকেল চালাতে পছন্দ করত, খেলাধুলো করত, স্কুলে যেতে তার একটু প্রথম দিকে বাধা ছিল, কারণ কেউ স্কুলে গেলে সাথে থাকে, তার সাথে আমাদের কাউকে যেতে হতো। বিশেষ করে রেহানা প্রায় যে বসে থাকতে হতো, সে যতক্ষণ স্কুলে থাকতো সে ততক্ষণই থাকতো। প্রথম দিকে এরকম একটু দ্বিধা ছিল, তারপরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। এবং লেখাপড়ার দিকে তার যথেষ্ট নজর ছিল এবং কমিক বই পড়তে খুব পছন্দ করত। এবং যখন সে ভালো করে পড়তেও পারতো না, তাকে এই কমিক বই পড়ে পড়ে শোনাতে হতো। কাজেই তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি কেউ কে জিজ্ঞেস করতো তুমি কী হবে, সে বলতো আমি আর্মি হব, একটা আর্মি অফিসার হবে, এটাই তার জীবনের স্বপ্ন ছিল। দেশের সকল শিশুদের নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কারণ আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক, আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। কাজে আমাদের শিশুরা সেই ছোটোবেলা থেকে প্রযুক্তি শিক্ষা নিয়ে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কামনা। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা। যেন কোনোরকম আর কোনো হত্যা কু ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে, এটাই যেন সকলের আদর্শ হয়। সেটাই পরে শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।